बिस्मिल्लाहिर रहमानिर रहीम जिंजिरा पीएम पायलट स्कूल एंड कॉलेजेर एकादश श्रेणी छात्र छात्री देर व्यवसा संगठन और व्यवस्थापना विषय ऑनलाइन क्लासे स्वागत। प्रिय शिक्षार्थी तुम्हारे आमी व्यवस्थापना प्रथम पत्रेर पंचम अध्याय कोम्पानी संगठन बा जौथ मूलधनी कम्पानी अध्यायटी तुम्हारे पढ़ाच्छिलाम। आज के तुम्हारे गत क्लासे जे कम्पानी संगठन आलोच्य विषय हे कम्पानी संगठन श्रेणी विभाग ये कम्पानी संगठन तुम्हार श्रेणी विभाग थेके अर्धेक पढ़ानो हुएछिलो और बाकी अर्धेक बाकी छिलो सेई बाकी अर्धेक ही आज के तुम्हारे आलोचना करब। प्रथम आमी बोलेछिलाम जे कम्पानी संगठन के मूलत पाँच भागे भाग करा जाए। कय भागे भाग करा जाए? पाँच भागे। कि सनदप्राप्त कम्पानी, तुम्हार विधिबद्ध कम्पानी, निबंधित कम्पानी, अनिबंधित कम्पानी एवं अन्यान्य कम्पानी। এই কোয়ার্টার মধ্যে আমার সনদপ্রাপ্ত কোম্পানি বোঝানো শেষ হয়েছে, বিধিবদ্ধ কোম্পানিও বোঝানো শেষ হয়েছে, নিবন্ধিত সেটাও হয়েছে। নিবন্ধিতর মধ্যে অসীম দায় সম্পন্ন নিবন্ধিত আবার দুই ধরনের, একটা হচ্ছে অসীম দায় সম্পন্ন কোম্পানি, একটা হচ্ছে সসীম দায় সম্পন্ন কোম্পানি। এই দুইটাও বোঝানো হয়েছে, তোমরা খেয়াল করে দেখো, অসীম দায় সম্পন্ন এবং সসীম দায় সম্পন্ন এই দুইটাও বোঝানো হয়েছে। এই অসীম দায় সম্পন্ন কোম্পানিকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছিল? দুই ভাগে ভাগ করা হয়েছিল। একটা হচ্ছে প্রতিশ্রুতি মূল্য দ্বারা তোমার সসীম দায় সম্পন্ন কোম্পানি এবং শেয়ার মূল্য দ্বারা সসীম দায় সম্পন্ন কোম্পানি, এই দুই ভাগে ভাগ করা হয়েছিল। একটা কি প্রতিশ্রিত মূল্য দ্বারা সসীম দায় সম্পন্ন কোম্পানি, আর একটা হচ্ছে তোমার শেয়ার মূল্য দ্বারা সসীম দায় সম্পন্ন কোম্পানি। এই পর্যন্ত আমাদের বোঝানো হয়েছিল এই সসীমের দুই প্রকার। তার মধ্যে তোমার এই শেয়ার মূল্য দ্বারা, শেয়ার মূল্য দ্বারা যে তোমার শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ কোম্পানি, ঠিক আছে, এটা আবার দুই প্রকার। এর শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ কোম্পানি, দেখো শেয়ার, শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ কোম্পানি, সীমাবদ্ধ কোম্পানি, শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ কোম্পানি এটা যে ছিল, হ্যাঁ, একটা হচ্ছে প্রতিশ্রিত আর একটা ছিল কি শেয়ার মূল্য দ্বারা। এই শেয়ার মূল্যর আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, আর একটা হচ্ছে তোমার খ হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি। আচ্ছা, এই প্রাইভেট লিমিটেড কোম্পানি হচ্ছে তোমার সর্বনিম্ন সদস্য সংখ্যা থাকবে দুইজন। শেয়ার অংশীদারি ব্যবসা যে সেটাও সর্বনিম্ন সদস্য দুইজন, আর প্রাইভেট লিমিটেড কোম্পানিরও যৌথ মূলধনী কোম্পানির যে তোমার শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ কোম্পানি যে দুই প্রকার, একটা প্রাইভেট আর একটা পাবলিক, এর মধ্যে যেটা প্রাইভেট সেটাও সর্বনিম্ন দুইজন সদস্য। এখন সর্বনিম্ন দুইজন সদস্য দেখেই অনেকে অংশীদারি লিখে দেয়, সেটা সেখানে আরও কিছু ক্লু থাকবে, সেটা দেখে বুঝতে হবে সেটা অংশীদারি নাকি প্রাইভেট লিমিটেড কোম্পানি। আর সর্বোচ্চ পঞ্চাশ জন, সর্বোচ্চ কয়জন? পঞ্চাশ জন তোমার এই সদস্য থাকবে এই প্রাইভেট লিমিটেড কোম্পানিতে, ঠিক আছে। আচ্ছা, আর এই প্রাইভেট লিমিটেড কোম্পানি অবাধে বাজারে, শেয়ার বাজারে তাদের শেয়ার কেনা বেচা করতে পারবে না, অর্থাৎ প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার হস্তান্তরযোগ্য নয়, অবাধে হস্তান্তরযোগ্য নয়। এদের একটা পরিমেল নিয়মাবলীর বিধান থাকে, সেই বিধান অনুযায়ী এই প্রাইভেট লিমিটেড কোম্পানিটা চলে।
তাহলে আমরা একটাই জানলাম যে সর্বনিম্ন সদস্য সংখ্যা হচ্ছে 2 জন, সর্বোচ্চ 50 জন, এবং এরা জনসাধারণের উদ্দেশ্যে অবাধে শেয়ার কেনা বেচা করতে পারে না শেয়ার বাজারে, ঠিক আছে, এবং পরিমেল নিয়মাবলীর বিধান দ্বারা শেয়ার হস্তান্তর অযোগ্য বিবেচিত হয়। অর্থাৎ তাদের যে অভ্যন্তরীণ নিয়ম কানুন লেখা থাকে সেটা হচ্ছে পরিমেল নিয়মাবলী। কি মনে থাকবে? পরিমেল নিয়মাবলী, অভ্যন্তরীণ নিয়ম কানুন যেখানে লেখা থাকে সেই পরিমেল নিয়মাবলীতে তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি সমস্ত নিয়ম কানুনগুলো অভ্যন্তরীণ কিভাবে পরিচালনা হবে সব লেখা থাকে, সেখানে উল্লেখ থাকে যে তারা বাজারে শেয়ার অবাধে কেনা বেচা করতে পারবে না। আচ্ছা, এরপর আসো তোমার পাবলিক লিমিটেড কোম্পানি। কি কোম্পানি? পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে তোমার সর্বনিম্ন সদস্যের সংখ্যা থাকবে 7 জন। কয়জন? 7 জন, সর্বনিম্ন 7 জন। এখন অনেক জায়গায় লেখা থাকে যে সদস্য সংখ্যা 7 জন, কথাটা খেয়াল করো, সদস্য সংখ্যা 7 জন। এটা দেখে অনেকে বলে দেয় যে এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। কেন? প্রাইভেটে কি 7 জন থাকতে পারে না? 2 জন থেকে 50 জন, তো 2 থেকে 50-এর মধ্যে কি 7 আছে না? আছে। তারপর অংশীদারিতে 2 থেকে কজন? 20 জন, আর ব্যাংকিং হইলে 10 জন। তাহলে এই 2 থেকে 20 জনের মধ্যে কি 7 আছে না? আছে, কথাটা খেয়াল করি। এখন সর্বনিম্ন 2 জন, তাহলে কি সর্বনিম্ন 7 জনও তো থাকতে পারে অংশীদারিতে প্রাইভেটে। কিন্তু এখানে আরও কিছু বিষয় থাকবে যেটা মাথায় নিয়ে তোমাকে বুঝতে হবে যে কোনটা অংশীদারি, কোনটা প্রাইভেট এবং কোনটা পাবলিক। আচ্ছা, পাবলিক লিমিটেড কোম্পানি যেটা, সর্বনিম্ন সদস্য সংখ্যা 7 জন, যদি 7 জন সদস্য না থাকে সেটা প্রাইভেট হিসাবে গণ্য হবে, পাবলিক হিসাবে গণ্য হবে না। আচ্ছা, আর একটা হচ্ছে এটা নিবন্ধন বাধ্যতামূলক। যেমন অংশীদারিতে আমরা কি বলছিলাম যে নিবন্ধন বাধ্যতামূলক না, এটা নিবন্ধন করলে ভালো, না করলেও কোনো সমস্যা নেই। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানিতে কি নিবন্ধন বাধ্যতামূলক, তোমাকে নিবন্ধন করতেই হবে। এটাকে জন্ম সনদ বলা হয়, কোম্পানির সংগঠনের কি বলা হয়? জন্ম সনদ, জন্মের একটা সার্টিফিকেট, এটা বাধ্যতামূলক তোমার নিবন্ধন করতে হবে। এবং এদের সর্বোচ্চ সদস্যের সংখ্যা হচ্ছে শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। কি? এদের সর্বোচ্চ সদস্যের সংখ্যা শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। অর্থাৎ যতজন যতগুলো শেয়ার বিক্রি হবে, যতগুলো শেয়ার বাজারে বিক্রি হবে ততগুলোই তাদের সদস্য। অর্থাৎ শেয়ার বিক্রির উপর নির্ভর করবে তাদের সর্বোচ্চ সদস্য সংখ্যা, অর্থাৎ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। অর্থাৎ যতজন শেয়ার হোল্ডার ততজনই তাদের সদস্য। এবং এই পাবলিক লিমিটেড কোম্পানি এরা কি করতে পারে? এরা বাজারে অবাধে শেয়ার কেনা বেচা করতে পারে, অর্থাৎ শেয়ার হস্তান্তর করতে পারে যে কোনো সময় যে কোনো যে কারো কাছে, যারা শেয়ার বাজারের সাথে সম্পৃক্ত, বিও অ্যাকাউন্ট খোলা থাকে শেয়ার বাজারের আওতাভুক্ত, হ্যাঁ, বা তালিকাভুক্ত যে কোনো কোম্পানি, তাদের শেয়ারগুলো অবাধে শেয়ার বাজারে যে কারো কাছে জনগণের উদ্দেশ্যে বিক্রি করতে পারে। এবং তারা ঋণপত্র, যদি শেয়ার দ্বারা টাকা পর্যাপ্ত না হয় তাহলে তারা কি করতে পারে? ঋণপত্র বাজারে কেনা বেচা করতে পারে। আচ্ছা, আরও আছে বিস্তারিত, সামনে আমরা অবশ্যই আরও এটা ডিটেলসই পড়ব। আচ্ছা, এখন আসো, এই সরকারি যে এই যে পাবলিক লিমিটেড কোম্পানি যেটা, এটা আবার বিভিন্ন ধরনের হয়। এখন এই পাবলিক লিমিটেড কোম্পানিটা কয় ধরনের হয় এটা এখন আমরা একটু দেখবো। আচ্ছা, কয় ধরনের হয় এখন আমরা দেখব। এক হচ্ছে সরকারি কোম্পানি, বেসরকারি কোম্পানি, আর হচ্ছে হোল্ডিং কোম্পানি। এই পাবলিক লিমিটেডের শ্রেণী বিভাগ বলছি, এক হচ্ছে সরকারি, এক হচ্ছে সরকারি কোম্পানি। কি কোম্পানি? সরকারি কোম্পানি, সরকারি কোম্পানি। দুই হচ্ছে সরকারি কি কোম্পানি, দুই হচ্ছে বেসরকারি কোম্পানি, দুই হচ্ছে বেসরকারি কোম্পানি, দুই হচ্ছে বেসরকারি কোম্পানি।
কোম্পানি, বেসরকারি কোম্পানি। তিন হচ্ছে তোমার হোল্ডিং কোম্পানি। কি কোম্পানি? হোল্ডিং কোম্পানি। তিন হচ্ছে হোল্ডিং কোম্পানি। চার হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। সাবসিডিয়ারি কোম্পানি, এটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানির শ্রেণীবিভাগ। কী কী আছে? সরকারি কোম্পানি, বেসরকারি কোম্পানি, হোল্ডিং কোম্পানি আর হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, তোমাদের এখন দেখো সরকারি কোম্পানি। সরকারি কোম্পানি কি? যে অসীম দায় সম্পন্ন কোম্পানির সকল শেয়ার, সমস্ত শেয়ার অথবা 51% শেয়ার, অর্থাৎ মেজরিটি পার্সেন্ট শেয়ার, 50 হলে অর্ধেক অর্ধেক হয়, একটা বেশি হলেও হতে হবে, অর্থাৎ কমপক্ষে 51% শেয়ার অথবা সবগুলো শেয়ার যখন সরকারের মালিকানায় থাকে তাকেই সরকারি পাবলিক লিমিটেড কোম্পানি বলা হয়। এটা দেশের প্রচলিত আইন অনুযায়ী, যে কোম্পানি আইন আছে, যে দেশে যে কোম্পানি আইন আছে সেই আইন অনুযায়ী গঠিত হয়, পরিচালিত হয় এবং নিয়ন্ত্রিত হয়। যেমন বাংলাদেশের সমস্ত তোমার বাণিজ্যিক ব্যাংকগুলো, সরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো, যেমন সোনালী ব্যাংক, হ্যাঁ অগ্রণী ব্যাংক, এগুলা কি? এগুলা হচ্ছে তোমার এই সরকারি কোম্পানি। যেমন সমস্ত মালিকানাটা সরকারের, অথবা যদি অন্য কেউ সাথে থাকে তাহলে 51% মালিকানা যদি সরকার থাকে সেটাকেই বলা হয় কি, সরকারি কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানির এটা একটা শ্রেণী বিভাগ। আর সরকারি এখানে কী করে? পরিচালনা, নিয়ন্ত্রণ এবং মূলত মূল দায়িত্বটা তারা পালন করে থাকেন। আচ্ছা এরপর আসো বেসরকারি কোম্পানি। এরপর কী আছে দেখো, বেসরকারি কোম্পানি। বেসরকারি শব্দটা কিন্তু আমরা বুঝি, যেটা সরকারি না সেটাই কি বেসরকারি, আমরা যেটা বুঝি সাধারণ কথায়। আচ্ছা যে সসীম দায় সম্পন্ন কোম্পানির সকল বা অধিকাংশ শেয়ার, সকল অথবা অধিকাংশ বেশিরভাগ শেয়ার বেসরকারি মালিকানায় থাকে, অর্থাৎ সাধারণ মানুষ আমি তুমি যখন মালিক থাকি তাকেই বলা হয় বেসরকারি কোম্পানি। এর পরিচালনা নিয়ন্ত্রণের দায়িত্ব সাধারণত শেয়ার হোল্ডারদের উপর ন্যস্ত করা হয় এবং এটা ইলেকশনের মাধ্যমে, ভোটের মাধ্যমে নির্বাচন করা হয় যে এটা কারা, এই কোন শেয়ার হোল্ডারগণ এই দায়িত্বটা পরিচালনার ও ব্যবস্থাপনার দায়িত্বটা তারা পালন করবেন। এটা কিসের মাধ্যমে? ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয়। অর্থাৎ সমস্ত শেয়ার বা অধিকাংশ শেয়ার যখন বেসরকারি মানুষ, সাধারণ মানুষ মালিক থাকে এবং তা শেয়ার হোল্ডাররাই সে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে সেটা পরিচালনার দায়িত্ব গ্রহণ করে, হ্যাঁ নিয়ন্ত্রিত করে, তাকেই বলা হয় বেসরকারি কোম্পানি। তারপর আসো কি হোল্ডিং কোম্পানি। হোল্ডিং মানে একটা বড় ধরনের কোম্পানি, যেমন অনেকগুলো ছোটো ছোটো কোম্পানি, অনেকগুলো ছোটো ছোটো কোম্পানি যখন একটা বড় কোনো কোম্পানির আওতায় থেকে তাদের ব্যবসা পরিচালনা করে তখন ওই বড় কোম্পানিটাকে বলা হয় হোল্ডিং কোম্পানি। এবং ওই ছোটো ছোটো কোম্পানির ওই 50% বেশি কি শেয়ার ওই হোল্ডিং কোম্পানির থাকে। অর্থাৎ ছোটো ছোটো কোম্পানির যে শেয়ারগুলো এটা কিনে নেয় কারা? ওই হোল্ডিং কোম্পানি, এবং তারাই কর্তৃত্ব করে, তাদের আন্ডারে থেকে তারা ব্যবসা করে সাবসিডিয়ারি কোম্পানি, এই হোল্ডিং কোম্পানির আন্ডারে থেকে। যেহেতু তারা বড় কোম্পানি, তাদের আর্থিক ভালো, তারা ছোটো ছোটো কোম্পানির শেয়ারগুলো কিনে নেয়, বেশিরভাগ শেয়ারগুলো কিনে নেয়, নিয়ে তারা তাদের আওতায় রেখে তাদের আন্ডারে থেকে ওই ছোটো কোম্পানিগুলো পরিচালিত হয়। এই বড় কোম্পানি যারা আন্ডারে থাকে, বড় কোম্পানি সেটা হচ্ছে হোল্ডিং কোম্পানি, যে পরিচালনা করে, নিয়ন্ত্রিত করে বা সমস্ত ক্ষমতার অধিকারী থাকে। আর এই ছোটো কোম্পানি যেগুলো, এরা হচ্ছে এই কী বলে, এই সাবসিডিয়ারি কোম্পানি। তাহলে এরপর আছে কি সাবসিডিয়ারি কোম্পানি। অলরেডি সাবসিডিয়ারি কোম্পানি আমার বলা হয়েই গেছে, তাই না? একটা জোটের মতো, জোট মানে একত্রবদ্ধ হয়ে জোট বাইদা, মানে কারণ অনেক সময় আমরা বলি এই জোট বাইদা থাকো, জোট বাইদা ই করো, তোমরা গ্রুপ করছো, এরকম বলি না, এরকম জোট বাদে বেদে একজনের আন্ডারে থেকে, একটা বড় কোম্পানির আন্ডারে থেকে তারা ব্যবসা চালায়।
যেমন বাংলাদেশে স্কয়ার গ্রুপ, তার বেক্সিমকো, বসুন্ধরা, এরা এখানে মূল কোম্পানি, এ ধরনের কোম্পানি হিসেবে এদের আন্ডারে অনেক ছোট ছোট কোম্পানি আছে। এরা হচ্ছে হোল্ডিং কোম্পানি, আর এদের আন্ডারে যারা থাকবে তারা হচ্ছেন সাবসিডিয়ারি কোম্পানি। আচ্ছা, এরপর আমরা আসি বাংলাদেশে কোম্পানি আইনের 2-এর-1 ধারায় কী বলা আছে, যে কোনো কোম্পানির 50%-এর বেশি শেয়ার বা ভোটদান ক্ষমতা, শুধু শেয়ার ক্রয় না, 50%-এর বেশি ভোটও তারা দিবে, কারা দিবে, যারা কিনে নিবে, হোল্ডিং কোম্পানি, ভোটদানের ক্ষমতা যদি অন্য কোনো কোম্পানির অধীনে থাকে, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ পরিচালক নিয়োগের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা কোম্পানি আইনের সাথে সাবসিডিয়ারি অধীনস্থ কোম্পানি, অর্থাৎ ছোট কোম্পানিগুলোর 50%-এর বেশি শেয়ার বা ভোটদানের ক্ষমতা যদি কোনো বড় কোম্পানিকে দেওয়া হয় তাহলে ওই ছোট কোম্পানিগুলোকেই আমরা সাবসিডিয়ারি কোম্পানি বলে থাকি। ওই হোল্ডিংয়ের সাথে যে আলোচনা করছি সেটাই সাবসিডিয়ারি, অর্থাৎ যারা আন্ডারে থাকে তারা সাবসিডিয়ারি, আর যারা পরিচালিত করে, যাদের আন্ডারে থাকে তারা হোল্ডিং কোম্পানি। আচ্ছা, এই গেল আমার সাবসিডিয়ারি আর হোল্ডিং। এরপর আসো অনিবন্ধিত। নিবন্ধিতর যত ক্লাসিফিকেশন আছে আমাদের পড়া শেষ। এখন আমরা কি পড়াবো, 4 নম্বর অনিবন্ধিত। 3 শেষ হয়েছে, এই 4 মূল পয়েন্ট অনিবন্ধিত কোম্পানি। অনিবন্ধিত কোম্পানি, আচ্ছা, কোম্পানি আইনের 371-এর ধারা অনুযায়ী অনিবন্ধিত কোম্পানি হলো 7 সদস্যের অধিক সদস্য নিয়ে গঠিত, কিন্তু সেটা নিবন্ধিত না। 7 জনের বেশি আছে ঠিক আছে, কিন্তু নিবন্ধন করা নাই, তাহলে সেটা কখনোই কোম্পানি সংগঠন হিসাবে স্বীকৃতি পাবে না। সেটা 1994 সালের অংশীদারি আইনের অনুযায়ী সেটা কি হয়ে যাবে, অংশীদারি ব্যবসা হয়ে যাবে। কি হয়ে যাবে, নিবন্ধন করার নাই বিদায় সেটা অংশীদারি, এক কথায় শেষ। সদস্যের সব কিছু ঠিক আছে, সদস্যের সংখ্যা সব, তাদের এভরিথিং ওকে, কিন্তু তাদের নিবন্ধন নাই, তাহলে তাকে কি বলা যাবে না, পাবলিক লিমিটেড কোম্পানি বা কোম্পানির সংগঠন বলা যাবে না। সেটা 1994 সালের অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি বলে বিবেচিত হবে, অর্থাৎ কোম্পানি আইনের 371 দ্বারা বলা আছে যে এরূপ কোনো কোম্পানিকে কোম্পানি বলা যাবে না যদিও এরা 7 সদস্যের বেশি বা 7 সদস্যের থাকে, তারপর এটা অংশীদারি বলে বিবেচিত হবে। এই ধরনের ব্যবসা আসলে হয়ই না, অনিবন্ধিত সম্ভবই না, নিবন্ধন যেহেতু বাধ্যতামূলক এটা সম্ভব না। তারপর তোমার 5-এ আসো, কি অন্যান্য কোম্পানি, 5-এ কি আছে অন্যান্য, একটা আমার অপশন আছে না এখানে, দেখবার 4-টে মোদাম দিছিলাম অন্যান্য কোম্পানি। অন্যান্য কোম্পানি মানে এর বাইরেও কিছু কোম্পানি থাকে, এই যে কটা আমি আলোচনা করছি এর বাইরে, একটা বিদ্যমান, একটা বিদেশি, একটা কি বিদ্যমান কোম্পানি, বিদেশি কোম্পানি, অব্যবসায়ী কোম্পানি ঠিক আছে, আর হচ্ছে বিশেষ কোম্পানি, 4 হচ্ছে বিশেষ। তা একটা প্রশ্ন 2 দিনেও শেষ করা যায় না। দেখো অব্যবসায়ী কোম্পানি, বিদ্যমান কোম্পানি, দেখো 1994 সালের আগে যে কোম্পানিগুলো গঠিত হয়েছিল, হ্যাঁ 1994 সালের আগে যে কোম্পানিগুলো গঠিত হয়েছিল, খেয়াল করো, যে আর আগে যে আমি বলছিলাম যে ওটা 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী সেটা অংশীদারিতে পরিণত হবে, 1994 সালে কোম্পানি আইন অনুযায়ী সেটা কোম্পানি আইন থাকবে না যদি 7 সদস্যের কম হয়। আর এখন হচ্ছে বিদ্যমান কোম্পানি, 1994 সালের আগে গঠিত হয়েছে কিন্তু এখনও আছে, সেটা বাদ করা হয়নি, 1994 সালে তোমার নতুন করে আইন করা হয়েছে কিন্তু বাদ করা হয়নি, আগেরগুলো এখনও প্রচলিত আছে, ওটাকেই বিদ্যমান কোম্পানি বলা হয়, এক কথায় শেষ। 1994 সালের আগে যে কোম্পানিগুলো গঠিত হয়েছে ওগুলাকে বাদ দেওয়া হয়নি, এখনও আছে, হ্যাঁ বিদ্যমান আছে, এই জন্য এটা বিদ্যমান কোম্পানি। তারপর বিদেশি কোম্পানি, দেশের বাইরের কোনো দেশ এসে, লোকজন এসে, ব্যবসায়ী এসে যখন কোনো কোম্পানি গঠন করে, পরিচালিত করে, হ্যাঁ সেটাকেই আমরা বিদেশি কোম্পানি বলি, মানে আমাদের মালিকানাটা আমাদের দেশের মানুষের না। তারপর অব্যবসায়ী কোম্পানি,
তোমরা যারা অ্যাকাউন্টিং, যেহেতু মানে ব্যবসায় শিক্ষার ছাত্র, অ্যাকাউন্টিংয়ে অব্যবসায়ী, নন ট্রেডিং বলা হয় ইংরেজিতে, নন ট্রেডিং বাংলা অব্যবসায়ী আছে, হয়তো সেকেন্ড পার্টে আছে, তোমরা হয়তো এখনও পাও নাই বা পাবা ভবিষ্যতে। অব্যবসায়ী একটা কোম্পানি আছে যারা লাভের আশায়, অব্যবসায়ী বুঝো তো, মানে ব্যবসায়ীর মনোভাব নিয়ে না, মানে লাভের আশায় করে না, জনগণের কল্যাণ সাধনের জন্য যে ব্যবসাগুলো করা হয় তাকেই বলা হয় অব্যবসায়ী। যেমন বিভিন্ন সমিতি টমিতি বিভিন্নভাবে তারা কী করে এই সাহায্য সহযোগিতা করার জন্য বা আর্থিক লেনদেন হয় মানুষের কল্যাণ সাধনের জন্য, এই ধরনের কোম্পানিগুলোকেই বলা হয় কি অনিবন্ধিত কোম্পানি। আচ্ছা আচ্ছা, এরপর আমরা আসি, হ্যাঁ, এই তোমার কী বলে এটাকে, বিশেষ কোম্পানি। যে সকল কোম্পানি দেশের প্রচলিত কোম্পানির আওতায় নিবন্ধিত হলেও বিশেষ আইন দ্বারা পরিচয়, মানে 94 সালে কোম্পানি আইন দ্বারা গঠিত পরিচালিত, কিন্তু এরপরও তাদের একটা বিশেষ আইন দ্বারা তারা চলে, নিজেদের নিজস্ব একটা বিশেষ আইন দ্বারা তারা চলে, ওই ধরনের কোম্পানিকেই বিশেষ কোম্পানি বলা হয়। আচ্ছা, এই গেল আমাদের কি কোম্পানি সংগঠনের শ্রেণী বিভাগ। এটা আমরা কি করলাম তোমার পড়লাম, তাই না? এটা আমরা পড়লাম। এখন আমরা কি করব, আগামী ক্লাসে আমরা এই কোম্পানি সংগঠনের যে সুবিধা এবং অসুবিধা আছে সেটা আমরা পড়ব। তাহলে আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল।